হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপি দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কি এটা, লুচি। খুব সহজ একটি রেসিপি, আমি কিভাবে বানাই তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। কমেন্ট সেকশনে অনেকেই বলেছে যে আপু লুচিটা একটু দেখাবেন, তো লুচি আজকে দেখাচ্ছি। লুচির সাথে যেটা খায় কি, সেটা আলুর দম। সেটাও খুব শীঘ্রই আমি নিয়ে আবার হাজির হব আপনাদের কাছে। যদি লুচির এই রেসিপি ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমার রান্নার ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এখানে আমি 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে 1 চা চামচ চিনি দিয়েছি, 1/4 চা চামচ লবণ এবং 2 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করেছি। যে কোনো তেল আপনারা ইউজ করতে পারেন, এবং খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। চিনিটা আমি দিয়েছি অপশনাল, আপনারা চিনিটা দিয়ে দেখবেন, সত্যিই কিন্তু খুব মজা হয় সেই লুচিটা খেতে। অনেকেই জিজ্ঞেস করে লুচির মধ্যে চিনি কেন দিয়েছি, পরোটার মধ্যে চিনি কেন দিয়েছি। দেখুন খুব ভালোভাবে কিন্তু মেশানো হয়ে গিয়েছে, একটু মুঠ করে দেখতে হবে যে জিনিসটা বাইন্ডিং হচ্ছে কিনা, মুঠ হচ্ছে কিনা, তখনই বুঝবেন যে হ্যাঁ তেলটা ভালো করে মিশে গেছে। একটু একটু পানি দিয়ে আমি মিশিয়ে নিয়েছি, পানিটা একটু একটু কুসুম গরম। আমরা যেরকম পিজার জন্য যেরকম একটু কুসুম গরম পানি দিই, ঠিক ওরকমই। এটা দিলে হবে কি, লুচিটা অনেকক্ষণ থাকবে, একটু নরম ভাব থাকবে। যেরকম আমি আজকে বানালাম, কালকেও দেখা যাচ্ছে যে সেই লুচিটা নরম থাকবে। অল্প অল্প করে অবশ্যই পানি দিয়ে লুচিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। জাস্ট পরোটার ডোটা যেরকম হয় ঠিক সেরকমই হবে, অনেক শক্ত না, একটু নরম নরম হবে। দেখুন প্রায় কিন্তু মাখানো হয়ে গিয়েছে, অবশ্যই খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আমি একটা ভিজা পেপার টাওয়াল দিয়ে ঢেকে রাখছি 1/2 ঘন্টার জন্য। এই 1/2 ঘন্টার মধ্যে কিন্তু কয়েকবারই মেখে নিতে হবে। যে কোনো সুতির কাপড়, সাদা হলেই বেশি ভালো হয়, সেটাকে ভিজিয়ে চিপড়ে তারপর ঢেকে রাখতে হবে। বেশ সুন্দর হয়েছে লুচি ডোটা, আমি আবার ঢেকে রাখছি। আমি তো বলেছি যে 30 মিনিটের মধ্যে আমি কয়েকবার বারবার বের করে আমি মেখে নিব। 30 মিনিট হয়ে গিয়েছে, আমি এখন এটাকে 10 ভাগে ভাগ করে নিব। আপনারা চেয়ারে ভাগটা একটু দেখুন যে আমি কী সাইজের নিচ্ছি। এটা একান্তই আপনাদের ইচ্ছা মতো, আপনারা যেরকম সাইজের লুচি খেতে চান। যদি বেশি বড় খেতে চান তাহলে 8 থেকে 6 ভাগ করলেই একটু বড় লুচি হবে, এগুলো একটু ছোট ছোট লুচি হবে। যখনই গোল গোল করা হবে, তারপরে এটাকে আবার বাটিতে রেখে কিন্তু ঢেকে রাখতে হবে, তারপর একটা একটা করে বেলে নিতে হবে। আমি কিন্তু একসাথে সবগুলো লুচি বেলে নিচ্ছি, দেখুন কিভাবে বেলে নিচ্ছি। রুটির মতোই কিন্তু নর্মাল আমরা যে রুটি খাই, সিদ্ধ আটা রুটি, ঠিক ওরকমই পাতলা হবে, একদম খুব পাতলা না, আবার আমরা যে নান রুটির যে রুটিটা খাই সেটার মতো মোটা না। হয়ে গিয়েছে বেলা, আমি এরকম করে সবগুলো রুটি বেলে নিয়েছি, একসাথে 10টা রুটি বেলে নিয়েছি। এখন একে একে ভেজে নিব, আমার লুচি খুব পছন্দ। দেখুন তেলটা গরম হওয়ার উপায় কিভাবে, বা কারো বাসায় নিশ্চয়ই, কারো না সবার বাসায় কাঠের চামচ থাকে, তো কাঠের চামচটা একটু তেলের মধ্যে দিলেই কিন্তু বোঝা যায় যে তেলটা গরম হয়ে গেছে, সাইড দিয়ে বুটবুট করে উঠবে। দেখুন লুচিটা দেওয়া মাত্রই কিন্তু সুন্দর আস্তে আস্তে ফুলে উঠতেছে। একটা জিনিস খেয়াল রাখবেন, লুচি যদি বেশিক্ষণ সময় নিয়ে ভাজেন তাহলে সেই লুচি লাল হয়ে যাবে এবং মচমচা হয়ে যাবে। আমি জাস্ট 3টা উল্টানোতে লুচি ভাজা শেষ করব। সব মিলিয়ে 25 সেকেন্ড সময় লাগবে আমার একটা লুচি ভাজতে। হয়ে গেছে লুচি ভাজা একটা, কি সুন্দর ফুলেছে। এখন যে লুচিটা ভাজতেছি, দেখা গেলো যেটা ফুললো না, হ্যাঁ এটা ফুলছে না। সো তাই বলে যে আমার লুচি ভালো হবে না, এমন কিন্তু কোনো কথা নেই। লুচি যে ফুলতেই হবে সেটা কিন্তু না, এই লুচিটাও কিন্তু বেশ নরম থাকবে। লুচি ফুলে উঠলে সেটা খেতেও একরকম মজা, লুচি যদি ফুলে নাও ওঠে সেটা খেতেও মজা। দেখুন সবগুলা লুচি কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, তার সাথে আলুর দমও দেখা যাচ্ছে। আলুর দম আমি খাবো বলে আমি বানিয়ে ফেলেছি। আশা করি আপনাদের কাছে লুচির রেসিপি ভালো লেগেছে, লুচিগুলো দেখতেও খুব ভালো লাগছে। বাসায় তৈরি করে খাবেন পরিবারের সবাইকে নিয়ে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।